আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নিয়ে এলাম আমার চ্যানেলের পঞ্চম ব্লগটা। চলো আজকের ব্লগটা শুরু করি। প্রথমে সকাল সকাল উঠে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে আমার আম্মু ঘরে ছিল না, তো একটু সব কিছু জলদি করছিলাম। তো আমার আম্মু যাওয়ার সময় আমাকে আলু পরোটা বানিয়ে দিয়ে গিয়েছিলো, তো সেটা আমি আজকে আমার ব্রেকফাস্ট করব। আর পাশাপাশি আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তো আজকের ব্রেকফাস্ট আমি এটা দিয়ে করব। তারপর আমার আব্বু আমার বাসায় চলে এসেছিল, তারপর দেখলাম আমার জন্য আখটা নিয়ে আসলো। তারপর আমি আমার বাবা আবার গিয়েছিলাম বাজারে, এখান থেকে শাপলা ফুল নিয়ে আসলাম, মূলা, টমেটো, এখানে চিংড়ি মাছ, আর এখানে একটা মাছ আছে যেটার নাম আমি জানি না, আর এখানে লাল শাক নিয়ে এসছে। তো তারপর আমি গোসল করে বসে গেলাম খাবার খেতে। তো দেখো আজকে আমার আম্মু শাপলা ভাজি করেছিল, এক ধরনের ওই যে মাছটা নিয়ে এসেছিলো সেটা, আর ওগুলো চিংড়ি মাছ। তো এটা দিয়ে আজকে প্রথমে আমি শাপলা ভাজিটা দিয়ে আমি আমার লাঞ্চ শুরু করব। তারপর শাপলা ভাজিটা শেষ করে আমি নিয়ে নিলাম হলো গিয়ে যে মাছটা এনেছিল সেটা। তো ওই মাছটা শেষ করে আমি নিয়ে নিলাম আমার ফেভারিট চিংড়ি মাছটা। এখন প্রায় বিকেল 4টা বাজে, আমার আম্মু আব্বু আর আমি যাব একটু শপিং মলে শপিং করতে। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমরা কিন্তু শপিং মলে এসে পড়লাম। তো চলো তোমাদেরকে পুরো শপিং মলটা একটু ঘুরিয়ে আনা যাক। দেখো আমাদের শপিং কিন্তু একদম শেষ, তো চলো বাহিরে যাওয়া যাক। তো দেখো বাহিরে আসার পর দেখলাম যে বিশাল বড় একটা আমলকি গাছ, উপরেগুলো আমরা নিতে পারছিলাম না, তার নিচ থেকে কয়েকটা ছোট ছোট আর কি যতটুকু নিতে পারলাম ততটুকু আমি নিলাম। তো চলো এখন বাসায় যাওয়া যাক। তো দেখো আমি বাসায় তো এসে পড়লাম, এখন চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই যে আমি কী কী কিনলাম। কেনাকাটা তো দেখানো শেষ, চলো এখন একটু পড়তে পাওয়া যাক। আগে আমরা আজকে আমার বাবার সাথে যে বাজারে গিয়েছিলাম সেখান থেকে যে শাপলা ফুলগুলি কিনে এসেছিলাম সেগুলি আমি কেটে রেখেছিলাম, তো সেগুলিকে একটু পানিতে ভিজিয়ে রাখবো, যদি ফুটে তো ফুটবে, না ফুটলে নেই। তো দেখো আমার শাপলা ফুলগুলিকে রাখা হয়ে গিয়েছে মাম পাতলে। তারপর আমি এখানে কয়েকটা জার্নাল বানিয়ে নিলাম, পড়াশোনা শেষ করে উঠলাম। তারপর আমি ভাবলাম আজকে ডিনারটা আমি কর্নফ্লেক্স দিয়ে করি, তো এখানে দুইটা কর্নফ্লেক্স একসাথে করে আমি আর কি আজকে আমার ডিনারটা করবো। তো ভিউয়ার্স আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করা থাকবে। আল্লাহ হাফেজ।